পিকনিক পিকনিক কাটা। কখনো শুনেছেন গরমকালে পিকনিক হয়? আজকে আমরা গরমকালে পিকনিক করতে যাচ্ছি বাংলাদেশে এসে। তো আমরা এখন গরমকালে না, বসন্ততে, ওই তো গরম পড়ে গেছে। আর কেমন লাগছে? কেমন লাগছে? আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো হচ্ছে সেই সবুজ দ্বীপে, বরিশালের সবুজ দ্বীপ। এখন তো রোদ থাকবে সেখানটায়, এখন তো রোদ আছে মনে হয় সেখানটায়। আমি কি জানি, তোমার ডিসিশন। ডিসিশন আমার? তোমরা সবাই মিলে ডিসিশন দিয়েছো। আসলে এই হাতে একটা জলের বোতল ধরিয়ে দিয়েছে, ভাবছিলাম যে যাবো না এইসব নিয়ে। আমাকে তো ক্যামেরাও করতে হবে না? তা আমরা তো বসিনি। আমরা যে ঘুমিয়েছিলাম, গোড়াচাঁদের হাতে একটা ভারী ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে, গোড়াচাঁদ বেঁকে গেছে। আরে মেয়েরা দেখুন খালি হাতে আসছে সব কটা। গোড়াচাঁদের অবস্থা খারাপ হয়ে গেছে, হাতে হাত থেকে নাবিয়ে এখন কাঁধের উপর তুলেছে। চলুন যাই, এই চারটা চার পোল। আচ্ছা এটা এটা ওটা হরর করছিল, এর উপরে পা দেওয়া যাবে না। চলুন যাই, আসতে পারবে না? আসো আসো। আরে কিচ্ছু হবে না, এই বিলাক তো এই খালে খালে যেতে পিকনিক করতে করতে যেতাম। এ তোরা কি একটা জিনিস ফলো করছো? আমরা আসতে মার দেখ, রোদটা কমে গেছে। বাও, ও হাসছে না, মুখ দিয়ে যেন এলোসি কার্গিলে গুলি মারছে। আসলে আমিও ধরেছি, গোড়াতে তো ধরেছে, সবাই মিলেমিশে নিয়ে যাই, এটাই তো পিকনিক। আগের দিন আমরা এখানে এসে ঘুরে গেছিলাম, তো ঘুরে এসে দেখেছিলাম যে এখানে পিকনিক করার মতো জায়গা আছে, সেই কারণে আমরা এখানে আসলাম পিকনিক করার জন্য। আমরা আমাদের সেই পিকনিক করার জায়গা চলে এসেছি, এই হচ্ছে আমাদের যেখানে পিকনিক আমরা করব, এখানটায়। ওয়াও, ওই বোটেও মনে হয় পিকনিক করছে। ও বাপ রে বাপ, চলে এসেছি আমরা সেই জায়গাতে। একটু হাত ধরেন, জুতোটা খুলে নিই আগে, খালি পায়ে সোজা ঘুরবো। দারুন, এখনই খাবেন নাকি? এই হচ্ছে কি আমাদের খাবারের আইটেম, ওই সাথে রান্না পোলাও, এই হচ্ছে গিয়ে স্যালাড আমাদের বেগুনি, এই হচ্ছে গিয়ে চিকেন, এই হচ্ছে ডিমের কোরমা, এটা ডেজার্ট আমাদের কেক, এই হচ্ছে গিয়ে আজকের পিকনিকের আইটেম। এখন স্যালাড টেস্ট করি আমি। স্যালাড এখন মাখা হয়নি, স্যালাড এক বালতি সমবেদনা। দেখুন আমরা কি সুন্দর, কত সুন্দর একটা জায়গায় এসে পিকনিকটা করছি, পাশে নদী, যদি এখানে জল তেষ্টা পায়, খেতে খেতে যদি ঝাল ঝাল লাগে, তাহলে সঙ্গে সঙ্গে এক লাফ মেরে গিয়ে জল খেতে পারবো আমরা ওখান থেকে। এরকম একটা স্নানও করতে পারবো, মানে ওরা আবার সারা শরীরে ঝাল লাগে। হ্যাঁ, যা ওরা খাওয়া শুরু করে দিয়ে আমি শুরু করে দিলে তোমার লস হয়ে যাবে। পুরো স্যালাডটা কিন্তু আমার। আরে বাবারে, তুমি খাও, যদি না খেতে পারো তোমার কাছে দুঃখ আছে। থালার অবস্থা পুরো গুরুচরণ, থালা যতটা পেরেছি নিয়েছি। ঐশী কেমন লাগছে? মন্দিরে কেমন লাগছে? তোমরা বলবে দিদি কেমন লাগছে? ভালো। আমি গোরাজ কেমন লাগছে বলো, মুখে বলো, হ্যাঁ মুখে বলেছে, বলো কেমন লাগছে গোরাজাত? আসলে গোরাজাতকে যখন আমি জিজ্ঞেস করি কেমন লাগছে, একটা আতঙ্কর ভিতরে থাকে। তুমি লজ্জা পাচ্ছিস? লজ্জা করে আবার কেউ না। রান্না ভালো হয়েছে? একসাথে কত বলেন, আমি রান্না করেছি এইবার বলেন না, একসাথে কত? আসলে আর কেস হয়ে গেছে, ঠিক আছে, আমরা ওই রোদটা ছিল ভালোই ছিল, আসলে রোদটা চলে গেছে, হঠাৎ করে মেঘ করে এসছে, আর এমন অবস্থা পুরো কালো হয়ে গেছে, যদি বৃষ্টি নেমে যায় তাহলে থালা হাত দিয়ে দৌড় মারতে হবে। আসলে কী করবো কে জানে, চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। বলতে বলতে কিন্তু বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এতদিন এসেছি বরিশালে, বৃষ্টি হয়নি, আজকে পিকনিক করতে এসেছি, আজকে বৃষ্টি হবে। দেখো বৃষ্টি হবে না, মেঘ চলে গেছে, দেখো বৃষ্টি তো পড়ছে, হবে না কোথায়? এইটুকু এটা কোনো বৃষ্টি না বলেই ভালো। হাওয়া দিক কেটে যাবে। আসলে মেঘটা সরে সরে যাচ্ছে,
সাড়ে তিনটের সময় আমরা খাচ্ছি, ওই ছাগলও আসছে মনে দেখো খেতে। যেন আকাশ ছিঁড়ে পড়বে এখনই, এমন একটা মেঘ ডাকছে। সারা আজকে করতে হলো খালি মাংস গুলো খেয়ে নি দাঁড়া একটু আমরা সবাই খাচ্ছিলাম আর বৃষ্টিটা নেমে গেল, কি অবস্থা দেখুন। গোড়াজাত ফিনিশ করেছো? গোড়াজাত ফিনিশ করেছে, দিদিও হাফ খেয়ে উঠেছে, মন্দিরাও খেতে পারেনি। তুমি ফুল খেয়েছো? হঠাৎ করে জোরে জোরে বৃষ্টি নামছে, আমরা এখানে একটা শেল্টার আছে, এখানে একটু দাঁড়াই। বৃষ্টি পিকনিক পিকনিক কাটা পিকনিক দৌড়াচ্ছে, হাঁটলে হবে না, বৃষ্টি জোরে পড়ছে, বৃষ্টি জোরে পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা এখানে দাঁড়াই, আমরা তাড়াতাড়ি এসে এখানে দাঁড়ালাম, বৃষ্টি পড়ছে খুব জোর। দাঁড়াও দেখুন ভাগ্যটা, পিকনিক করতে এসেছিলাম এখানটায়, এসে পুরো বৃষ্টি নেমে গেছে। আমার একটু ডাল ফেভারিট, ডাল আনেনি, ওরা ডালটা আনেনি বলে ভগবান উপর দিয়ে ডাল দিয়ে দিয়েছে। ও আমি পিকনিকের মেনু ঠিক করেছিলাম, সরি, অসুবিধা নেই। আকাশের অবস্থাটা দেখুন কি অবস্থা, নদী আর এখানে সব দাঁড়িয়ে আছে। বলে যাক কেমন লাগলো, জল পড়ছে? খুবই ভালো লাগছে, বৃষ্টি আরো ভালো। আসলে এরা একটু বেশি চিল্লায়, যেটুকু হয় তার থেকে বেশি, বাট হাওয়া দিয়েছিল জোরে। আইলা তুমি একটু সেট আপ ওখানে বসো তো না ভাই, সিরিয়াসলি এত সুন্দর একটা মুহূর্ত, ওয়াও। দেখুন এদের ভয় অবস্থা, দেখুন কি অবস্থা তোদের, ওই জামা ছিঁড়ে গেছে, পড়ে গেছো না মন্দিরা? কি অনুভূতি? ভয় করছে, খুব ভালো লাগছে। ওইখানকার মানুষের ব্যবহার সত্যি অসাধারণ। আমরা ওইখানটায় পিকনিক করতে এসেছিলাম, তো আমরা ওই কুড়ে ঘরটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হচ্ছিলো বলে, হাওয়া হচ্ছিলো বলে। এখানকার মানুষজন আমাদেরকে বলো আপনারা তাড়াতাড়ি করে ঘরে আসুন, কারণ জোর হাওয়া হচ্ছিলো। তো বাংলাদেশের মানুষেরা অতিথি পরায়ণে আমার মনে হয় অনেক ভালো তারা, যদিও এটা গ্রাম অঞ্চলে এরকম হয়, আমাদের ইন্ডিয়াতেও হয়। কী বলছো? এই বাড়িতে ঘুমাবে? এতে আমরা পুরোপুরি অ্যারেস্ট হয়ে গেলাম। তো আমাদের পিকনিক করাটা তবে আনন্দ করেছি বস, আমার এরকম একটা মুহূর্ত ভালো লাগে, এরকম জিনিস। এত বৃষ্টি হচ্ছে, পুরো ধোয়া হয়ে আছে, আমার জীবনে একটা এরকম একটা মুভমেন্ট হবে আমি ভাবতে পারিনি। ঝড়ও হচ্ছে, সেরকম লেভেলের ঝড় হচ্ছে, বাংলাদেশে ঝড়। দেখুন আমরা এরকম পিকনিক করতে এসে সবাই ঘরে আটকে গেছি, খাবার দাবার আর্ধেক ফেলে দিয়ে চলে এসেছি, রাস্তায় দৌড়ে দৌড়ে ওই সব পড়ে গেছে, ওই সব পড়ে গিয়ে জামা টামা ছিঁড়ে গেছে, এগুলো একটা আলাদা আনন্দ, আমার তো ভালো লাগে। কী হয়েছে, ভালো লাগে না? ওর ভালো লাগে না, ওটা লাগবে নাকি?
আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মোটামুটি একটা হঠাৎ করে নেমে আসা অসময় বৃষ্টি, তো তারপরও এটা একটা মানে সৌন্দর্য আলাদা। কি তোমার নাম? কি কি নাম? ইয়াসিন। বৃষ্টির মধ্যিখানে একটা ট্রলার যাচ্ছে, ট্রলার গোলায় গোলা চাঁদ, বৃষ্টি তো আর থামছে না। দেখুন মানুষজনের ভালোবাসা, গোড়া হাতকে আবার পানও দিয়েছে এই বাড়ি থেকে, ডাইরেক্ট মুখে ঢুকিয়ে নিয়েছে। দেখো এই বৃষ্টির ভিতরেও দেখুন ডিঙ্গিনৌকাগুলো কি সুন্দর এখানে মাছ ধরছে। সত্যি এরকম একটা মুহূর্ত সাক্ষী হলাম বাংলাদেশে এসে, পিকনিক করতে এসে। আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, দারুণ একটা পিকনিক করলাম আমরা বৃষ্টিতে। ওখানে তো এখন হাঁটু সমানা জল দেখতে পাচ্ছি, মনে হয় বৃষ্টি এবার একটু থেমেছে। এক পশলা ভারী বৃষ্টি হয়েছে, এতটাই বৃষ্টি যে আমাদের পিকনিকটা পুরো মাটি করে দিয়েছে। তবে আনন্দ আমরা ছাড়িনি, অনেক আনন্দ করেছি। তো আমরা শুধু খেতে পারিনি, বাদ বাকি সব আনন্দ করেছি। খেতে বসে বৃষ্টি চলে এসছে, তো থালার ভিতরেও জল পড়েছে, গায়ে ভিজে গেছিলো পুরো, আমাদের হাত পা পুরো ভেজা। তার বাইরে কি যাওয়া যাবে, এখানে কি যাওয়া যাবে নাকি কাদা? মাটি কি নরম, ঢুকে যাবে পা? ও আচ্ছা আচ্ছা, তুমি আমাদের ধরে রেখেছি কেন? আনন্দ করো, ওরা আমাদেরকে দেখছে। হাই বলে দাও, ওখান থেকে হাই বলে দাও। তো আমরা এখান থেকে আবার বেরোলাম, রওনা করলাম বাড়ির দিকে। থ্যাংক ইউ। এখান থেকে আমাদের যাবো কি হবে এখান থেকে, এখানে পুরো কাদা। দেখো দেখো পড়লে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জলটা কি করতে নিয়ে আসছো, জলটা ফেলে দাও। পড় 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 পড়, ধরো তো। অবস্থা খুব খারাপ, আমাদের ঘরটা দেখুন ছিঁড়ে ভিড়ে গেছে একদম হাওয়ায়। এই হলো কি আমাদের সেই পিকনিক স্পট, যে স্পটে এখন হাঁটু সমানা জল। বৃষ্টির পরে জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে, ওদিকটায় জাস্ট অসাম। এদিকে রোদের কিরণটা পড়ছে, সূর্যের বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দারুণ সুন্দর একটা মুহূর্ত। হঠাৎ করে নদীতে এত সমুদ্রের মতো ঢেউ আসছে কেন দেখুন তো। তো আমরা এখন বাড়ির দিকে যাই আবার, আসলে ঠান্ডাও লেগে গেছে বৃষ্টিতে সবাই ভিজে গিয়ে। ও ঘোড়া চাঁদ আবার সিগারেট পোজ দিয়ে ভাঁচে, তুলে দাও ছবি, বিচ্ছি লাগবে একদম, গুন্ডা গুন্ডা লাগবে। চলুন যাই। আর এদিকটা দেখতে যে কী মায়াবী লাগছে, কত সুন্দর লাগছে, মানে কী বলবো। নদী সবসময় মেঘ দেখলে নাকি পাগল হয়ে যায়, আর আমি নদী দেখলে পাগল হয়ে যাই, এরকম একটা ব্যাপার হচ্ছে আমার। এদিকে জঙ্গল, দারুণ দারুণ সুন্দর একটা জায়গা, দারুণ একটা মুহূর্ত কাটালাম আমরা আজকে। এখানে মাটি একদম নরম, স্যার স্যুট পা ঢুকে যাচ্ছে ভিতরের দিকে, দিদি তো কাঁচতে আরম্ভ করে দিয়েছে। ওষুধ খাইয়ে লয় সুস্থ হবো না। বাহ ওই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। আমার জুতোতে পুরো একদম কাদা লেগেই আছে। আসলে আজকে আমরা কিছু ফটোগ্রাফি করেছি এখানটায়, এক কথায় কি বলবো, অসাধারণ। অসাধারণের থেকেও যদি বেশি কিছু থাকে সেটা, এত দারুণ ছবি এসছে এখানটায়। হঠাৎ করে বুকটা কেন ব্যথা করছে বুঝতে পারছি না, বাপরে ঠান্ডা লেগে গেছে। মোটামুটি সব কিছু ঠিক ছিল, শুধু মধ্যিখানে ওইসি যে ডেজার্ট, মানে যে কেক, আমাদের ডেজার্ট হচ্ছে আমাদের কেক, তো সেইটা কাটা হয়নি। আদারওয়াইজ মোটামুটি ওখানে আমরা মুক্তিযুদ্ধ পার্কে যাবো, সেখানে গিয়ে কাটা হবে কেক। কি অবস্থা, পোলে এরকম কালার কেন হয়ে গেল, তো আমাদের ওখানে পোল পেরোতে হবে। দেখো দুরবস্থায় আছেন আপনারা, ময়লা হয়ে গেছে। আয়, তারা নাকি খুব দুরবস্থায় আছে তিনি বলছিলেন। জায়গাটা দুর্ধর্ষ লাগছে, দারুণ সুন্দর। মনের যত ইচ্ছা ছিল তত ইচ্ছা দিয়ে আজকে ফটো তুলেছে ওরা। মন্দিরা ফটোগুলো কেমন হয়েছে?
অনেক সুন্দর, হ্যাঁ পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, দারুণ হচ্ছে না? দুর্ভিক্ষের নায়িকা হয়ে গেছি, দুর্ভিক্ষের নায়িকাই যায়। এখানে বসে আমাদের ডেজার্ট, যেটা যেটা ঐশী বানিয়েছিল ডেজার্ট, সেটা হচ্ছে কেক। সে কেক এখানে খাওয়া হবে। আমি কেক খাবো না, ভালো আসেন না তোমরা, ওকে আমি যদি জিজ্ঞেস করি কেমন লাগছে, ওটা জিজ্ঞেস করার মোটামুটি এক ঘন্টা পরে উত্তর দেয় খুব সুন্দর লাগছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যারা চ্যানেলের প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাইকে ভালো থাকবে, সবাই দেখা হবে নেক্সট ব্লগে, বাই।